প্রত্যেক দিন ইন্টারনেটে নিত্য নতুন খবর দেখতে পাওয়া যায়, আর সেই সকল তথ্যগুলিকে আমরা সত্যি মনে করে ক্রমশ এগিয়ে যাচ্ছি। তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, ইন্টারনেটে ভাইরাল হওয়া প্রত্যেকটি ভিডিও সর্বদা আসল হয় না। কিছু সময় এই সকল ভিডিও ক্লিপগুলিতে ভুল তথ্য প্রদান করা হয়ে থাকে। এই সকল ভিডিও ক্লিপগুলিকে দেখে সত্যি ভাবাটা আমাদের ঠিক হবে না। তবে আপনি সম্পূর্ণ নির্ভাবনায় থাকুন, কারণ আপনাকে কেউ বোকা বানাতে পারবে না। তার কারণ হচ্ছে আপনাদেরকে সঠিক তথ্য প্রদান করবে অদ্ভুত নলেজ। তাহলে চলুন কতগুলি ভিডিও সত্যতা যাচাই করা যাক, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। মার্চ 2020 সালে ইউটিউব, ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলিতে একটি ভিডিও প্রচণ্ড পরিমাণে অর্থাৎ অতিরিক্তভাবে ভাইরাল হয়ে যায়। এখানে কিছু লোক মন্তব্য করে যে ইতালির চার্চের উপরে একটি বড় সাইজের অদ্ভুত জীব দেখতে পাওয়া যায়, আর কিছু সেকেন্ড পরে এই প্রাণীটি এখান থেকে পালিয়ে গিয়েছিল। তারপর কিছু মানুষ এটিকে তো ভূত বলে মন্তব্য করে। 45 সেকেন্ডের এই ভিডিও ক্লিপটি প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়েছিল। এই ভিডিও ক্লিপ দেখে অনেক মানুষ তো ভয় পেতে শুরু করে। তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, এটি অদ্ভুত দেখতে কোনো প্রাণী কিংবা ভূতপ্রেত কিছুই ছিল না। এই সব কিছু ভিডিও এডিটিং এর কারুকার্য ছিল। এই ভিডিওটি সর্বপ্রথম আপলোড করেছিল JJPD নামক একটি ইউটিউব চ্যানেল, June 2019 সালে আপলোড করেছিল। এই চ্যানেলটি নিয়ে যখন আমরা রিসার্চ করতে শুরু করলাম, তখন দেখলাম যে এই চ্যানেলটিতে এই রকমের আরো অনেক ভিডিও ক্লিপ রয়েছে। এই সব ভিডিও ক্লিপগুলি সম্পূর্ণ ফেক ছিল। তবে এই চ্যানেলের মালিক তিনি নিজে মন্তব্য করেছেন যে এই সব কিছু তারা VFX এবং এডিটিং এর মাধ্যমে করে থাকেন। এই চ্যানেলের মালিক তিনি নিজে মন্তব্য করেছেন যে আমরা নিকারাগুয়া দেশে বসবাস করি। আমরা দুই ভাই মিলিত হয়ে VFX এবং এডিটিং এর মাধ্যমে এই ভিডিওগুলি তৈরি করে থাকি, যেগুলি দেখতে সম্পূর্ণ ভয়ানক। সব থেকে আশ্চর্যের বিষয় হলো যে কিছু মানুষ অল্প কিছু ভিউজ পাওয়ার জন্য এই সব কিছু তথ্য জেনে বুঝে প্রচার করে যাচ্ছে, আর সাধারণ মানুষকে বোকা বানাতে থাকে। ভিডিওটি দেখার পর যদি আপনাদের মনে হয় এটি খুবই তথ্যপূর্ণ একটি ভিডিও, অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। September 2012 সালে ইউটিউবে একটি ভিডিও প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়ে যায়। হয়তো আপনাদের মধ্যে অনেকেই এই ভিডিওটি দেখেছেন। এখানে দেখতে পাওয়া যায় যে একটি ভেড়া জলের মধ্যে আটকে পড়েছে আর ডুবে যাচ্ছিল, কিন্তু তাকে ডুবতে দেখে একটি শুকর হিরোর মতো এন্ট্রি নিয়ে তাকে বাঁচিয়ে দেয় এবং উপরে তুলে নিয়ে যায়। ভিডিওটি আপলোড হওয়ার কিছুদিন পর থেকেই ইন্টারনেটের সকল মানুষ একে অপরের সঙ্গে শেয়ার করতে শুরু করে, আর সকলে মিলিত হয়ে এই দয়ালু শুকরটির প্রচণ্ড পরিমাণে প্রশংসা করতে শুরু করে। কিন্তু এখানে আসল সত্যিটা সম্পূর্ণ আলাদা ছিল। সব থেকে আশ্চর্যের বিষয় হলো যে কিছু নামি ওয়েবসাইট এটিকে সত্যি বলে মন্তব্য করেছে। তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, এই ভিডিওটি সম্পূর্ণ ফেক ছিল এবং এর ব্যাকগ্রাউন্ডে যেসব শুটিংগুলো হয়েছিল সেটি নিয়ে একটি ভিডিও করা হয়েছে। এটি হলো একটি টেলিভিশন কোম্পানির নতুন সিরিজ নাথান ফর ইউ এর প্রমোশন করার জন্য 20 জন ক্রু মেম্বার মিলিত হয়ে এটি তৈরি করেছিল। এখানে উপস্থিত ছিলেন একজন অ্যানিমাল এক্সপার্ট এবং একজন ডুবুরি, তারা এই সম্বন্ধে বিস্তারিত বক্তব্য রেখেছেন। এখানে দেখতে পাওয়া যায় একজন ব্যক্তি জলের মধ্যে ডুবে ভেড়াটিকে ধরে রেখেছিল। শুকরটি যাতে করে ওই ভেড়া পর্যন্ত যেতে পারে তার জন্য জলের নিচে একটি ট্রান্সপারেন্ট গ্লাস লাগানো হয়েছিল, আর একটি ডুবুরি জলের মধ্যে ডুবে তাকে আস্তে আস্তে ঠেলে দিচ্ছিল। যদিও বা সত্যিটা বাইরে আসার পরেও কিছু মানুষ এই ভিডিও ক্লিপকে এখনো পর্যন্ত সত্যি মনে করে যাচ্ছে, আর এটা শুধুমাত্র একটাই কারণ যে এই ভিডিওটি এখনো পর্যন্ত 1 কোটি ভিউজ অর্জন করে ফেলেছে। September 2020 সালে একটি ভিডিও প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়েছিল। এখানে দেখতে পাওয়া যায় যে গাছের শিকড়ের মতো কিছু জিনিস নড়াচড়া করছে, আর বলা হয়েছে এটি অতি দুর্লভ শিবনাগ গাছের শিকড়। এই গাছের শিকড়কে কাটার পরেও নাকি অনেকদিন পর্যন্ত জীবিত থাকে, আর এই গাছের শিকড় খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় না। তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, এটি হলো হর্স হেয়ার ওয়ার্ম। সাধারণত এই কৃমি দেখতে পাওয়া যায় কতগুলি ছোটখাটো পতঙ্গের মধ্যে। সর্বশেষে এরা যখন বড় আকার ধারণ করে তখন ডিম পাড়ার জন্য ওই পতঙ্গের শরীর থেকে বাইরে বেরিয়ে আসে। তবে সবকিছু করার আগে তারা পতঙ্গটিকে আত্মহত্যা করার জন্য বাধ্য করে দেয়। 2020 সালের আগস্ট মাসে একটি খবর চারিদিকে ছড়িয়ে পড়ে যে একজন শিক্ষিকাকে স্কুল থেকে বরখাস্ত করা হয়েছিল। তবে তার বরখাস্ত হওয়ার কারণ ছিল তিনি নাকি দেখতে অনেকটাই সুন্দর এবং হট ছিলেন। খবর মারফত এটা জানা যায় যে দুই সন্তানের মা আসিয়া জুবেরকে 11 আগস্ট 2020 সালে স্কুল থেকে বরখাস্ত করা হয়েছিল। তার প্রধান কারণ ছিল প্রশাসনিক দিক থেকে তিনি নাকি অনেকটা আকর্ষণীয় ছিলেন, যা ছাত্রদেরকে পড়ানোর জন্য মোটেও সুবিধাজনক ছিল না। আসিয়া জুবেরের রিপোর্টের মধ্যে একটি
মেয়ের ছবি পোস্ট করা হয়েছিল। এই ছবিটি দেখে আসিয়া জুবের বলা হয়েছিল এইরূপ পোস্ট দেখা মাত্রই ভাইরাল হতে শুরু করে, কিন্তু এই রকমের পোস্ট আসলে কিন্তু সত্যি ছিল না। ফটোতে আসিয়া জুবের নামক মেয়েটির একটি টুইট দেখতে পাওয়া যায়, তবে এই পোস্টের মধ্যে দেখানো মেয়েটি লাহোরের মহিলা আসিয়া জুবের ছিল না, বরং এটি ছিল ভারতের মডেল জয়া শেখ। এই পোস্ট করার অনেক আগেই ফেব্রুয়ারি 2019 সালে জয়া নামক এই মেয়েটি তার ইনস্টাগ্রামে এই ড্রেসটি পরে অনেকগুলি ছবি আপলোড করেছিল। সর্বশেষে যখন আসিয়া জুবের ইনস্টাগ্রামের আইডি চেক করা হয়, তখন এই রকমের কোনো ছবি দেখতে পাওয়া যায়নি। এই রকমের নিউজ ছড়িয়েছিল রিপাবলিক অব বাজ। কিছু মানুষের বিরোধিতা এবং রিপোর্ট করার পর এই ছবিটি পরবর্তীতে পাল্টে দেওয়া হয়েছিল। 2021 সালের জানুয়ারি মাসে একটি ভিডিও প্রচন্ড পরিমাণে ভাইরাল হতে শুরু করে, আর আপনাদের মধ্যে অনেকেই হয়তো এই ভিডিওটি দেখেছেন আর আপনার আত্মীয় পরিজনকে শেয়ারও করে দিয়েছেন। এখানে মন্তব্য করা হয়েছে যে জাপান বুলেট ট্রেনের পর আরও একটি দ্রুতগামী ট্রেন আবিষ্কার করেছে, তবে এই ট্রেনটি স্পিড এর সব রেকর্ডকে ভেঙে দিয়েছে। স্পিড ইন্ডিকেটরের সাথে এই ভিডিওটি আপলোড করে মন্তব্য করা হয় যে জাপানের এই ট্রেনটি ঘন্টায় 4800 গতিবেগের অধিক গতিবেগে যেতে পারে, আর এই ট্রেনটি ওসাকা থেকে টোকিও এর দূরত্ব মাত্র 10 মিনিটে অতিক্রম করে ফেলবে। তবে এর সর্বাধিক গতিবেগ F-16 জেটের থেকে অনেক বেশি ছিল। ভিডিওটি এতটাই পরিষ্কারভাবে এবং নিখুঁতভাবে তৈরি করা হয়েছে যা দেখে প্রত্যেকেই বিশ্বাস করতে বাধ্য হয়েছিল, কিন্তু এখানে থাকা সত্যিটা কেউ জানতে পারেনি। এই ভিডিওটি আসলেই একটি টাইমল্যাপস ভিডিও ছিল। এখানে ফার্মাটা নামক একটি ইউটিউবার ওসাকা থেকে টোকিও পর্যন্ত দূরত্ব 2.5 ঘন্টা ধরে পারাপার করেন, আর এর একটি ভিডিও ক্যাপচার করে এবং ভিডিওটিকে কম্প্রেস করে 10 মিনিটের বানিয়ে দেয়। ফার্মাটা তার ইউটিউব চ্যানেলে এই রকমের ভিডিও আপলোড করে, তবে একজন ব্যক্তি তার এই ভিডিওটি বাতাসের থেকে দ্রুতগামী বলে ভাইরাল করতে শুরু করে। যদিও বা ফার্মাটা ভিডিওটি ভুলভাবে শেয়ার হওয়ার জন্য তার চ্যানেল থেকে ডিলিট করে দিয়েছিল, কিন্তু কিছু দুষ্টু মানুষ এটিকে এখনো পর্যন্ত শেয়ার করে যাচ্ছে, কারণ তাদের উদ্দেশ্য ছিল ভুল তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। তবে চিন্তা করবেন না, আপনাদেরকে সর্বদা সঠিক তথ্য দেওয়ার জন্য অদ্ভুত নলেজ উপস্থিত রয়েছে। কোনো মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, আর এই রকমের ভিডিও ভুল রকমের তথ্য শুধু যাতে করে না শেয়ার হয়, তাই জন্য আমাদের এই ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন, যাতে করে সবাই আসল তথ্যটি জানতে পারে। অক্টোবর 2018 সালে একটি ভিডিও ভাইরাল হয়েছিল, আর সেখানে দেখানো হয়েছিল নকল দুধ কিভাবে তৈরি করা হয়। এই ভিডিওটি হয়তো আপনাদের মধ্যে অনেকেই দেখেছেন, আর এই রকমের ভিডিও ক্লিপ ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইউটিউবে প্রচণ্ড পরিমাণে শেয়ার করা হয়েছিল। একই সঙ্গে দেখানো হয়েছিল দুধ বিক্রেতারা কিভাবে কেমিক্যালযুক্ত দুধ বিক্রি করে থাকে আর সাধারণ মানুষের স্বাস্থ্যের সঙ্গে খেলা করে থাকে। এই রকমের ভিডিও ক্লিপ সবাই সত্যি বলে মনে করেছিল। নকল দুধ তৈরি করার যে পদ্ধতি এই ভিডিওতে দেখানো হয়েছিল তার সম্পূর্ণ ভুল ছিল। এই ভিডিওটি সাধারণ মানুষকে বিভ্রম করে দিয়েছিল আর ভয় দেখানোর জন্য আপলোড করা হয়েছিল। এই ভিডিওটিতে আসলে দেখানো হয়েছিল আপনি বাড়িতে বসে ফিনাইল জল কিভাবে তৈরি করবেন। এখানে জলের মধ্যে মিশ্রিত করা যে পদার্থ দেখতে পাচ্ছেন এটি আসলেই ফিনাইল ছিল। কিছু মানুষ আছে যারা ভুল তথ্য দিয়ে এই ভিডিওটিকে শেয়ার করতে শুরু করে। যদিও বা এই রকমের ভিডিও ফেক ছিল, তার মানে এটা নয় যে নকল দুধ তৈরি করার প্রক্রিয়াকে আমরা অগ্রাহ্য করে যাব। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর সকলের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না। নিচে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। আর আপনাদের মধ্যে যারা নতুন ভিউয়ার্স তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে নেবেন, যাতে করে ইউটিউব আমাদের প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে দেয় আপনার কাছে। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, এনজয় অল দ্য মুভমেন্ট।